তো এরা কারা কোথায় থাকে সবই আমি জানি বলো বাবা তো হাম বাতারাই শুনো তো ইসকা নাম হ্যায় সাইফুল ভাই তো ইসকা বচপন সে শখ থা সঙ্গীত কি গান্ড মারনা তো ইলুক কো কিয়াই বলু আবে সিঙ্গিং করনা হ্যায় তো করো কার মালা কাহে দে রে বেঞ্চোত আরে ব্রাদার যদি বিয়ার জলা সুদ জয় করার না তাহলে বিয়া করছ কেন যারা ভিডিও দেখতেছেন আগে থেকে তারা জানুন কিরম কমেডি করছি আর যারা না দেখছেন কয়েকটা ক্লিপ লাগিয়ে দিয়ে দেখুন আমার সোনাকে তুমি এত বড় অভিশাপ দিও না ন্যাংটা বাবা আমি যেটা মুদ্রা বলি এটা কোনোদিন আমি ঘুরাই না তুই আদি পুরুষ হয়ে যাবি চিন্তা করো তুমি এই অভিশাপ মধ্যে কিছুই না তোমার তো মাগিন বউর জন্য সব ছাইলাই দিবে তারপরে কি হলো সাইবুল ভাই আগে বলেনগে মলম লাগানা তো মেরে পাস আ যাও তোমার গান মে মলম দেতা হুম তো বাংলাদেশ কা হে বে আরে তুমি ইসে কে চাইয়ে সাইফুল ভাই আমি বলে দিচ্ছি তো এই সেরিটা হলো বাংলাদেশের অ্যাক্ট্রেস মানে বাদাইমা করে তাও আবার আলমগীরের সাথে এমন করে বাদামি করে যেমন করে কেউ করে না আইমিন আরে সব লড়কি কো নেই সিফ ইস লড়কি সরি বেগন পছন্দ যদি দেখ তো এটা এলো শ্যামলীর মুলা খাওয়ার পরের অবস্থা তো ফাইনালি ভিডিওটা এনে শেষ তো আজকের মতো এই তুরি তো সাইফুল ভাই একটা কথা কবে চাই তো সাইফুল ভাই এটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আই এম রিয়েলি সরি
তো এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, তো আন্নেও এন্টারটেইনমেন্ট হিসেবে নেবেন আশা করি। তো আজকের মতো এতটুকুই, বাই বাই। আশা করি আন্নেরা ভালো থাকুন, আমরা যদি বাইরে থেকে আবার আন্নেদের ভিডিও দেখাবো। তো বাই বাই।